उपकारिता समस्त बंधुदेर जानाते चाई जारा बंधुरा आछो देशे देशेर बाइरे सकल बंधुदेर कारी पातार गुणागुण गुलो तोमादेर काछे आजके आमी तुले धरते चाई जारा जारा कारी पातार गुणेर सम्बन्धे जानो তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে আমি আজকে কিছু কারি পাতার সম্বন্ধে তোমাদের কারি পাতার উপকারিতার সম্বন্ধে তোমাদের কিছু কথা জানাবো তোমরা অবশ্যই জেনে রাখো আর তোমরা কিন্তু প্রতিদিন অন্তত চারটে করে দুটো করে হলেও কারি পাতা কাঁচা খেয়েও বা রান্নায় দিয়ে খেয়েও কারণ কারি পাতা কিন্তু সমস্ত রান্নায় দেওয়া যায় ডালে দেওয়া যায় এমনকি বাচ্চারা যদি এমনি খেতে না চায় তরকারির সাথে দিয়ে যাও কারণ বাচ্চারা তো এমনি ডাইরেক্ট পাতা অনেক বাচ্চারাই আছে খেতে চায় না তো তরকারির সাথে বা যে কোনো আমরা যে ডিম টোস্ট করি ডিম টোস্টের সাথে মামলেটের মধ্যে যেভাবে হোক কারি পাতা তোমরা খাওয়াও কারি পাতা সত্যি অসাধারণ অনেক অনেক গুণ আছে যেগুলো আমি আজকে আলোচনা করব তোমরা জেনে রাখো সবার জন্য এটা খুবই প্রয়োজনীয় কথা কারি পাতার গুণগুলো তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি যাতে তোমাদের অনেকটা উপকার হয় কারি পাতা থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি আমাদের শরীরের জন্য কারি পাতা কতটা প্রয়োজন অবশ্যই তোমাদের জানাবো আর তোমরা পারলে কিন্তু কালকে থেকেই কারি পাতা খাওয়া শুরু করো তো চলো আমি কারি পাতার গুণাগুণ আর উপকারিতার সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করছি আর তোমাদের আজকে লাঞ্চের একটা হেলদি ফুড আছে সেই হেলদি ফুডটা তোমাদের অবশ্যই দেখাবো সেখানে কিন্তু আমি কারি পাতা অ্যাড করব এরকম হেলদি ফুড তোমরা বাচ্চাদেরও করে দিতে পারো সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে আমি আজকে আমার লাঞ্চে নিয়েছি যেহেতু আমি আজকে রাইসটা খাবো না দুপুরে তো আমার লাঞ্চের সাথে আমি ওই হেলদি ফুডটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব সেখানেও আমি কারি পাতার ব্যবহার করেছি এবং ওখানে বিভিন্ন ধরনের হেলদি ফুডেও তোমরা ব্যবহার করতে পারো যেমন গাজর বিনস ক্যাপসিকাম আমার কাছে আজকে মোটামুটি গাজরই আছে ক্যাপসিকাম বিনস এগুলো নেই তো থাকলে অবশ্যই আমি ইউজ করতাম তোমরা কিন্তু ওগুলো ইউজ করে বাচ্চাদের খাওয়াতে পারো তো চলো ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে আমি কারি পাতার গুণাগুণগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর কারি পাতার গুণাগুণ জেনে রাখো অবশ্যই তোমাদের উপকার বা উপকারে আসবে আর তোমরা তো পিয়াদির প্রথম থেকেই যারা পিয়াদির ভিডিও দেখে থাকো পিয়াদিকে তো দেখছো তোমরা বলবে যে আমি আগে কতটা মানে মোটা হয়ে গেছিলাম আর এখন কতটা আমার আস্তে আস্তে মানে রোগা হচ্ছি রোগাটা কিন্তু আমি একেবারে হতে চাই না একসাথে যে সাথে সাথে ওয়েট কমে যাবে সেটা মোটেও করতে চাই না ওটা করলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে তো আমি কিন্তু এই অভিযানটা আমার এই রোগা হওয়ার অভিযানটা শুরু করেছি আজকে তিন মাস কমপ্লিট হয়ে গেছে তিন মাস কমপ্লিট হয়েছে তিন মাসে আমার কিন্তু প্রায় 8 থেকে 9 কেজি ওয়েট কমেছে তো চলো আমি এই মাসে এখনও ওয়েট করাইনি মানে এই যে নতুন সেপ্টেম্বর অক্টোবর মাসে আমার কোনো ওয়েট করানো হয়নি অক্টোবর মাসে আমি ওয়েট করাবো একদম 25 তারিখের পরে তখন আবার তোমাদের কাছে আলাদা ভিডিও নিয়ে আসবো কিন্তু আর বেশি বকবক না করে আগে কারি পাতার গুণাগুণগুলো তোমাদেরকে শেয়ার করি তো তোমরা কারি পাতার গুণাগুণ শুনে নাও পারলে কালকে সকাল থেকেই মর্নিং থেকেই তোমরা কারি পাতা খাওয়া শুরু করো বেশি না 3টে থেকে 4টে কারি পাতা খেলেই এনাফ তো চলো আমি কারি পাতার গুণাগুণগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারি পাতায় আমরা বিভিন্ন গুণ পাই তো সেই গুণগুলি একটু আপনাদের সাথে আলোচনা করে নিলাম কারি পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান যেগুলি ত্বকের যে কোনো রকম সমস্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এছাড়াও কারি পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও আয়রন যেগুলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কারি পাতায় রয়েছে ফিলন্স নামে একটি উপাদান যা লিউকোমিয়া ও প্রোস্টেট ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কারি পাতা আমাদের শরীর থেকে টক্সিড জাতীয় উপাদানগুলিকে বাইরে বের করে নিয়ে আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও কারি পাতা হজম শক্তি নিয়ন্ত্রণে রেখে আমাদের লিভার ভালো রাখতে সাহায্য করে আপনি যদি গ্যাস অ্যাসিডিটি সমস্যায় ভোগেন তাহলে আজ থেকেই কারি পাতা খাওয়া শুরু করতে পারেন
যে কোনোভাবেই আমরা কারি পাতা খেতে পারি, সেটা রান্নায় দিয়েও খেতে পারি বা কাঁচা চারটে করে পাতা সকালবেলা খালি পেটেও খেতে পারি। প্রতিদিন যদি আপনি কারি পাতা খান তাহলে আপনার যে কোনো পেটের রোগের সমস্যা বা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমিয়ে দেবে এই কারি পাতা। কারণ কারি পাতায় থাকা কার্বিজল অ্যালকালয় নামক বিশেষ উপাদানটি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি আপনি নিয়মিত রোজ কারি পাতা খেতে পারেন তবে কারি পাতা আমাদের শরীরে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দিয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে যারা নিয়মিত ডায়াবেটিসের ঔষধ সেবন করে থাকেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে কারি পাতা খাবেন। কারি পাতায় রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। আমাশা ও ডায়রিয়ার মতো পেটের সমস্যা কমাতে কারি পাতার জুড়িমেরা ভার। কারি পাতা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও আমাদের চুল পড়া কমাতে কারি পাতা খুবই কার্যকরী। চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে আমাদের এই কারি পাতা। সপ্তাহে দুদিন আমরা যদি চুলে কারি পাতা ব্যবহার করে থাকি তাহলে চুলের জন্য খুব ভালো ফল পাওয়া যায়। চুলকে ঘন লম্বা করতে কারি পাতার জুড়িমেরা ভার। বন্ধুরা, আপনারা যদি কারি পাতা কীভাবে চুলে ব্যবহার করবেন সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসব। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও কার্যকরী বিভিন্ন ধরনের উপাদান আপনাদের কাছে আমি বিভিন্নভাবেই নিয়ে আসব। তো চলুন, আজকে এই কারি পাতা দিয়ে আমি একটা হেলদি ফুড বানাচ্ছি। যেই ফুডটা আপনারা এতক্ষণ দেখলেন যে কী কী আমি দিলাম, এটা আপনারা যারা ডায়েট করছেন, যারা শরীরকে রোগা করতে চান তাদের জন্য বলছি। এটা আপনারা দুপুরবেলার লাঞ্চ হিসাবেও খেতে পারেন বা রাতে ডিনার হিসাবেও নিতে পারেন। এটি খুব কার্যকরী একটা হেলদি ফুড যাতে কোনো রকম ফ্যাট নেই। তো এই হেলদি ফুডটা কীভাবে বানাচ্ছে আপনারা দেখে নিন, আপনাদের পুরোটাই আমি শেয়ার করলাম। আর ভিডিওটা কতটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে বা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা আসছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আপনাদের আরও উপকারী অনেক তথ্য আপনাদের কাছে আমি নিয়ে আসব, যেগুলি অনেকেই অনেক মানুষে এখনও অজানা, সেই তথ্যগুলোই আপনাদের আমি জানাবো। তো তারা যারা নতুন আসছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক হেলদি ফুড এবং অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। তো চলুন আজকের হেলদি ফুডটা আপনারা দেখে নিন কীভাবে বানাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আপনারা হেলদি ফুডটি দেখুন এবং বাড়িতে বানিয়ে যে কোনো টাইমে লাঞ্চে বা ডিনার হিসাবে আপনি খেয়ে নিন। তো এটি একটি হেলদি ফুড এবং ডায়েট হিসাবে আপনি এটি পুরোপুরি ব্যবহার করতে পারেন। এটি শরীরের জন্য খুবই কার্যকরী খাবার একটি, যেহেতু এখানে কারি পাতা দেওয়া আছে এবং বিভিন্ন হেলদি ফুড দেওয়া আছে, সেহেতু একটি খুবই কার্যকরী খাবার। আর এখানে আপনারা আরও সবজি দিয়ে দিতে পারেন, আমি এখানে গাজর দিয়েছি, আপনারা এখানে বিনস, ক্যাপসিকাম, আরও অনেক ধরনের সবজি আপনারা এখানে ইউজ করতে পারেন, যেগুলি আমাদের শরীরের জন্য উপকার পাবে। তো চলুন আজকের জন্য টাটা, আর আপনারাও সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমিও আপনাদের সব সময় পাশে থাকব। এই হেলদি ফুডটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি হেলদি ফুড। কারণ কি, অনেক বাচ্চারা আছে ডাইরেক্ট সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দিন আর টমেটো সস দিয়ে সার্ভ করে দিন। আপনারাও যে কোনো সস দিয়েও খেতে পারেন, সস দিয়ে খেলে এটা মুখে আরও টেস্ট লাগবে। আর সাথে নিয়ে নেবেন স্যালাড। তো স্যালাড দিয়ে এইভাবে আপনারা গোলা রুটি বানিয়ে বাড়িতে খান। আপনারাও যেমন সুস্থ থাকবেন বাচ্চাদের করে দিন, বাচ্চাদেরও শরীরে সবজি পড়বে, সবজি যাবে। তো যেইভাবে চলে বাচ্চারা, কারণ শাক সবজি এমনি খেতে চায় না, তো বাচ্চাদের এইভাবে বানিয়ে দিন, ওরা স্বাদ অনুযায়ী এটাকে খুব ভালোভাবেই খাবে। তো চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা। পরের দিনকে আমি আবার আপনাদের নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো আজকের জন্য টাটা। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন, বাই বাই, টাটা।